বন্ধুরা সিভিল এস্টিমেশনের নতুন একটি কোর্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমরা আপনাদের দেখাবো ফুটিং এর কনক্রিট ওয়ার্ক এর আগে আপনাদের আমরা ওয়ার্ক এস্টিমেশনের এস্টিমেশন দেখিয়েছি এবং ফুল বিল্ডিং এস্টিমেশনের যে আমরা ধারাবাহিক যে ভিডিওগুলো দিচ্ছি এর জন্য আমরা আজকে দেখাবো ফুটিংয়ের কনক্রিট ওয়ার্ক এখানে আপনারা একটা সিঙ্গেল কলাম ফুটিং দেখতে পাচ্ছেন যা সবগুলো ডাইমেনশন দেওয়া আছে কলামের আপার প্রসরের অংশ ডাইমেনশন দেওয়া আছে নিচের পোষণ বারো বাই বাইশ উপরের পার্ট তারপর হচ্ছে আপনার নিচের পার্ট হচ্ছে চোদ্দো বাই চব্বিশ ইঞ্চি গ্রেড বিম দেখতে পাচ্ছেন ফিনিশ গ্রাউন্ড লেভেল আর এটা হচ্ছে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল আর কলামের দুই সাইডের যে বাড়তি অংশ এ এ এই দুইটাই বলা আছে পনেরো ইঞ্চি করে আর থিকনেস বিগ ফ্ল্যাট সলিংয়ের উপর থেকে যে ফুটিংয়ের যে হাইটটা থিকনেসটা সেটা বলা আছে পনেরো ইঞ্চি আর টি ওয়ান যেটা বটম পার্ট যেহেতু এটা একটা ট্রাফি জয়ডাল ফুটিং সেক্ষেত্রে এটার নিচের বটম পার্ট এবং আপার পার্ট আলাদা করে আমাদের ক্যালকুলেশন করতে হবে এবং বটম পার্টের থিকনেস সেটা দেওয়া আছে টি ওয়ানটা নয় ইঞ্চি আর আপনার ফুল হাইট টি যেটা ফুটিংয়ের জন্য সেটা হচ্ছে পনেরো ইঞ্চি আর লং ডিরেকশন আমরা প্ল্যান থেকে যদি দেখি প্ল্যান ভিউ থেকে এটা লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন এটা হচ্ছে ধরেন যে লং ডাইমেনশন এল আর শর্ট ডাইমেনশন এস আমরা লং এবং শর্ট দুইটাই সেম ধরেছি লং ডিরেকশন ছয় ফিট শর্ট ডিরেকশন ছয় ফিট এরকম ফুটিং হয় অনেক সময় লং ডিরেকশন এটা এরকম হতে পারে আট ফিট চোদ্দ ফিট এখানে আট শর্ট ডিরেকশন আট ফিট আর লং ডিরেকশন হতে পারে চোদ্দ ফিট বা এরকম যে কোনো একটা সাইজের হতে পারে যাই হোক আমরা এটা ধরে নিয়েছি আর লংবার শর্টবারের এটা বলা আছে এটা যখন আমরা এনফোর্সমেন্ট বের করব তখন আমরা এটা দেখব এখন চলুন আমরা বটম পার্টে চলে যাই বটম পার্টে ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ধরে নিয়েছি মিক্সড প্রপোর্শন এক দেড় তিন এক দেড় তিন দিয়ে আমরা এখানে কাজ করেছি সাধারণত ফুটিংয়ের ক্ষেত্রে এক দেড় তিনই ইউজ করা হয় আর ফুটিং টাইপটা হচ্ছে এফ ওয়ান ধরে নিলাম যে ফুটিং টাইপটা হচ্ছে এফ ওয়ান আর নাম্বার অফ ফুটিং এই টাইপের ফুটিং ধরে এফ ওয়ান টাইপের ফুটিং এখানে আছে আপনার চারটা চারটা ধরে নিয়েছি চারটার জন্য আমরা এস্টিমেশন করব। এবং এখানে লেন্থ আপনারা দেখতে পাচ্ছেন লেন্থ ছয় ফিট বাই ছয় ফিট লং এবং শর্ট লং ডিরেকশনটাকে ধরলাম যে লেন্থ শর্ট ডিরেকশনটা উইথ আর থিকনেসটা হচ্ছে নয় ইঞ্চি থিকনেসটা হচ্ছে আমরা যেহেতু বটম পার্টের জন্য কাজ করছি থিকনেসটা হচ্ছে আপনারা এই যে দেখেন টিউ ওয়ানটা এটা হচ্ছে নয় ইঞ্চি ছিল এটাকে আমরা যদি ফিটে নিই পয়েন্ট সেভেন ফাইভ ফিট তো আমরা যদি ভলিউম বের করি লেন্থ উইথ ইন্টু থিকনেস তো আমরা পেয়ে যাচ্ছি ওয়েট ভলিউম টোয়েন্টি সেভেন সিএফটি এখন আমরা বের করবো হচ্ছে ড্রাই ভলিউম ড্রাই ভলিউম বের করতে হলে আমাদের শ্রুই গ্যাস ফ্যাক্টর দিয়ে গুণ দিতে হবে শ্রুক ফ্যাক্টর দিয়ে যদি টোয়েন্টি সেভেনকে গুণ দিই ওয়ান পয়েন্ট ফাইভ ফোর দিয়ে তাহলে আমরা পেয়ে যাচ্ছি একচল্লিশ পয়েন্ট ফাইভ এইট সিএফটি তো আমরা ড্রাই ভলিউমটা যদি চারটা আমরা একটা ফুটিংয়ের জন্য বের করেছি এবং চারটা ফুটিংয়ের জন্য যদি আমরা বের করতে চাই চার দিয়ে আমরা এই ভলিউমটাকে মাল্টিপ্লাই করলাম সেক্ষেত্রে আসছে ওয়ান থ্রি টু সিএফটি দেন আমরা এখন আমরা বের করব সিমেন্ট স্যান্ড এবং কী পরিমাণে এগ্রিগেট আমাদের দরকার এই বটম পার্টে কাজ করার জন্য তো ওয়ান সিক্সটি সিক্স পয়েন্ট থ্রি টু যেহেতু এক দেড় তিন নিয়েছি আমরা মিক্সড প্রপোর্শন এক দেড় তিন তো এক ভাগ সিমেন্ট এখানে ইউজ করা হচ্ছে এক ডিভাইডেড বাই হচ্ছে সামেশন আর মিক্সড প্রপোর্শন এক দেড় তিন যদি যোগ করি তাহলে এখানে আমরা পাই ফাইভ ফাইভ তো আমরা থার্টি পয়েন্ট টু ফোর সিএফটি পেলাম আমরা তো এখন সিএফটিতে বের আমরা তো সিমেন্ট সাধারণত ব্যাগে বের করি তো আমরা ব্যাগে কনভার্ট করে নিলাম ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি এক ব্যাগ সিমেন্ট সমান আমরা যেটা জানি ওয়ান পয়েন্ট টু ফাইভ সিএফটি তো মাল্টিপ্লাই করলে আমরা টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান নাইন টু অর্থাৎ টোয়েন্টি ফাইভ ব্যাগ আমরা বলতে পারি যেহেতু আমরা ফ্র্যাকশনাল ব্যাগ তো আর কিনতে পারবো না আমরা আমাদের কিনতে হলে ফুল ব্যাগই কিনতে হবে তো আমরা টোয়েন্টি ফাইভ ব্যাগ সিমেন্ট পেয়ে গেলাম আর স্যান্ডের ক্ষেত্রে যদি দেখি এখানে এক দেড় দেড় যেহেতু স্যান্ডের প্রপোর্শন তো এটার সাথে যদি দেড় মাল্টিপ্লাই করি এবং ডিভাইডেড বাই যদি সামেশন অফ মিক্সড প্রপোর্শন যেটা দিই সেটা আসছে ফর্টি ফাইভ পয়েন্ট থ্রি সিক্স আর এগ্রিগেটটা দেখেন এগ্রিগেটটা এক দেড় তিন তিন দিয়ে মাল্টিপ্লাই করলাম ভাগ দিলাম ফাইভ দিয়ে চলে আসলো নাইনটি পয়েন্ট সেভেন টু সিএফটি তো আমরা বটম পার্টের জন্য সিমেন্ট স্যান্ড এবং অ্যাগ্রিগেট সবগুলো বের করে নিলাম চলুন এখন আমরা চলে যাই আপার পার্টে আপার পার্টে আপার ট্রাফিজাইটাল পার্ট এখানে আমরা দুইটা পার্টকে দেখেছি দেখেন নিচের পার্টটা কিউবাইডাল আর উপরটা যদি ধরি আমরা ট্রানকেটের পিরামিড দুইটা যোগ করলেই কিন্তু আমরা টোটাল আমাদের যে এখানে যে ফুটিংটা সেটা পেয়ে যাচ্ছি যাচ্ছি আর এখানে আমরা ধরেন যে ট্রান ক্যাটের পিরামিড যেটা অর্থাৎ আমাদের ট্রাফি জটাল সেইপের জন্য এখানে কিন্তু আমরা এখানে আমরা দেখেন উপরের অংশকে এ ওয়ান এবং নিচের অংশকে এ টু ধরে নিয়েছি এবং এটার হাইট যেটা এইস এটাকে এটাকে বলা আছে আমরা আগের আপার পার্ট এই থেকে দেখি সরি বটম পার্ট থেকে দেখি ধরেন এই অংশটাকে এই অংশটাকে আমরা ধরে নিলাম এ ওয়ান এবং নিচের এটাকে যদি এরিয়া কল্পনা করি এইটার যদি একটা এরিয়া কল্পনা করি তাহলে এটা কিন্তু ধরে নিয়েছি আমরা এ টু এ টু এ ওয়ান এবং এ টু তো এ ওয়ানের এ ওয়ানটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের এখানে লেন্থ বের করতে হবে ফার্স্ট এ ওয়ানের লেন্থ লেন্থ বের করতে হলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এ আছে প্লাস হচ্ছে কলাম ডাইমেনশন প্লাস হচ্ছে এ আবার বোথ সাইডই কিন্তু এরকম মানে ওই সাইডটাও এরকম আসে যেহেতু এখানে দেখেন ফুটিংয়ের কিন্তু চার সাইডই এ আসে অর্থাৎ কলাম ডাইমেনশনটা যদি এদিকে হয় না আমরা এখানে যেহেতু বলা আছে চোদ্দো বাই চব্বিশ লং ডিরেকশনটা যদি ধরি চব্বিশ প্লাস হচ্ছে এ এর মান কত বলা আছে ফিফটিন ইঞ্চ তো হচ্ছে চব্বিশ প্লাস ফিফটিন প্লাস ফিফটিন আর এদিকে আছে ধরি চোদ্দো চোদ্দো বাই চব্বিশ যেহেতু বলা আছে তো চোদ্দো আর দুই সাইড হচ্ছে পনেরো পনেরো তিরিশ তো চলুন আমরা আবার চলে যাই আপার পার্টে তো এরিয়া অফ এ ওয়ানটা আমরা ফার্স্টে বের এ ওয়ান এ ওয়ানটা হচ্ছে একেবারে উপরের পোর্শনটা আপনারা বুঝতেই পারছেন তো লেন্থ এ প্লাস কলাম ডাইমেনশন প্লাস এ তো পনেরো প্লাস চব্বিশ প্লাস পনেরো চুয়ান্ন ইঞ্চি ফোর পয়েন্ট ফাইভ ফিট আর উইথটা বলা আছে এ প্লাস কলাম ডাইমেনশন মানে ওই সাইডটা যেটা আপনাদের দেখালাম একটু আগে পনেরো প্লাস চোদ্দো ইঞ্চি কলাম ডাইমেনশনটা এখানে চোদ্দো আর বড় লং ডিরেকশনটার ক্ষেত্রে ধরে নিয়েছে চব্বিশ প্লাস হচ্ছে পনেরো ইঞ্চি তো এটাকে যদি আমরা ফিটে নেই থ্রি পয়েন্ট সিক্স সেভেন ফিট তো আপার পার্টের আপনার এরিয়াটা পেয়ে গেলাম ফোর পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি অর্থাৎ সিক্সটিন পয়েন্ট ফিট স্কোয়ার আর এরিয়া অফ এ যদি আমরা বের করতে চাই এরিয়াফ এ টুটা হচ্ছে এইটা হচ্ছে লেনথ এবং ওই সাইডের পোর্শনটা যেটা দেখা যাচ্ছে না টু এটা দেখানো সম্ভব নয় যেহেতু এই পাশের পোষণটাও সিক্স ফিটই হবে কারণ হচ্ছে আমরা জানি যে এখানে সিক্স ফিট বাই সিক্স ফিট ফুটিং বলার ছিল তো সিক্স ইন্টু সিক্স থার্টি সিক্স ফিট স্কোয়ার আর এরিয়া অফ মিডল পার্ট এ আমরা বের করব। এটা বের করতে হলে আমাদের লেন্থ ইন্টু উইথ করতে হবে এবং লেন্থটা হবে হচ্ছে এ ওয়ান আর এ টু এর মাঝামাঝি হচ্ছে এ এম তো এটা দুইটার অ্যাভারেজ যদি আমরা করি তাহলেই পেয়ে যাচ্ছি এ এম তো লেন্থের ক্ষেত্রে দেখেন এইটার ক্ষেত্রে লেন্থ পেয়েছিলাম ফোর পয়েন্ট ফাইভ ফিট আর এইটার এ ওয়ানের ক্ষেত্রে এবং এ টু এর ক্ষেত্রে সিক্স ফিট বাই সিক্স ফিট এইটা সিক্স ফিট হলে এইটাও সিক্স ফিট ওই পাশের পোর্শনও সিক্স ফিট তো আমরা ফোর পয়েন্ট ফাইভ প্লাস সিক্স ডিভাইড বাই টু অর্থাৎ এ ওয়ান এবং এ টু এর অ্যাভারেজটাই হচ্ছে এ এম এর লেন্থ সেমভাবে এ টু এম এর উইথটাও হচ্ছে এরকম থ্রি পয়েন্ট সিক্স সেভেন থ্রি পয়েন্ট সিক্স সেভেন এ এর উইথ প্লাস হচ্ছে এ এর উইথ ডিভাইড বাই টু তো লেনথ দুটাই পেয়ে গেলাম আমরা এরিয়া অফ এ বের করে ফেললাম তো আমরা ভলিউম অফ পার্ট পার্টের আমরা ইকুয়েশন জানি এইচ বাই সিক্স ডিভাইড এইচ বাই হচ্ছে এ ওয়ান প্লাস এ টু এম এছাড়াও একটি ফর্মুলা আছে আপনারা এটা দিয়েও বাসা প্র্যাকটিস করে দেখতে পারেন এইচ বাই থ্রি ব্রাকেট এ ওয়ান প্লাস এ টু রোট ওভার এ ওয়ান এ টু এটা দিয়ে আমি করিনি আমি এই ইকুয়েশনটা ইউজ করেছি এখানে এইচ বাই সিক্স এ ওয়ান প্লাস এ টু প্লাস ফোর এম এইচ এর মানটা হচ্ছে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভটা কীভাবে আসলো এটা আপনারা দেখতে পারেন যেহেতু আমার ফুল আপনাদের আমি দেখাচ্ছি যেহেতু এখানে আপনারা ফুল হাইটটা ছিল থিকনেস ফুটিংয়ের হাইটটা ছিল পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি আর টি ওয়ান যেটা বটম পার্টের জন্য ছিল নয় ইঞ্চি আর হাইটটা হচ্ছে আমার টি ওয়ানের পর থেকে টি এর একেবারে আপার পোর্শন পর্যন্ত অর্থাৎ ফিফটিন মাইনাস হচ্ছে নাইন তো সিক্স ইঞ্চ সিক্স ইঞ্চকে যদি আমরা ফিটে নিই তাহলে পেয়ে যাচ্ছি পয়েন্ট ফাইভ ফিট দেখুন যে পয়েন্ট ফাইভ ফিট ডিভাইডেড বাই হচ্ছে সিক্স আর এ ওয়ার্ডটা হচ্ছে সিক্সটিন পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ সিক্সটিন পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ এ ওয়ান ফোর এ এমটা হচ্ছে এত টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি এইট ফোর হচ্ছে ফোর আর এইচটা হচ্ছে পয়েন্ট ফাইভ ফিট আর যেটা বললাম সিক্স ইঞ্চ ইঞ্চকে ফিটে নিলে পয়েন্ট ফাইভ ফিট আসে অর্থাৎ এত সেফটি সো ওয়েট ভলিউমটা আমরা পেয়ে গেলাম এখন আমরা ড্রাই ভলিউম বের করব ড্রাই ভলিউম বের করার জন্য কী করতে হবে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ ফোর অর্থাৎ শিডিং গ্যাস ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এত সেফটি পেয়ে গেলাম যেহেতু আমরা এটা একটা একটার জন্য বের করছি আমরা যদি চারটা চারটা ফুটিংয়ের জন্য বের করি সো টোটাল ড্রাই ভলিউম ফোর ইন্টু নাইনটিন পয়েন্ট সেভেন সেভেন সেফটি অর্থাৎ সেভেন্টি নাইন পয়েন্ট জিরো এইট পেয়ে গেলাম এখন আমাদের সিমেন্ট স্যান্ট এবং বরাবরের মতো বের করতে হবে ফাইভ পয়েন্ট দিয়ে ভাগ দিলাম ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলাম যেহেতু এক ভাগ সিমেন্ট এখানে ইউজ করেছি এত সিএফটি ওয়ান দিয়ে ভাগ দিলে ব্যাগে আসলো ইলেভেন পয়েন্ট ফাইভ জিরো যেটাকে আমরা টুয়েলভ ব্যাগে কনভার্ট করতে পারি স্যান্ডের ক্ষেত্রেও সেম দেড় দিয়ে গুণ হলো ডিভাইড বাই ফাইভ এত সিফটি এগ্রিগেড এত এক দেড়

প্লাস হচ্ছে আপার ট্রাপিজেন্টাল পার্টে ফর্টি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি সেফটি টোটাল এত সেফটি তো এই বটম পার্ট এবং আপার ট্রাপিজেন্টাল পার্ট সব কিছু মিলিয়ে এই চারটা ফুটিংয়ের জন্য আমাদের এত ব্যাগ সিমেন্ট এত ব্যাগ এত সিএফটি স্যান্ড এবং এত সিএফটি অ্যাগ্রিগেট দরকার তো বন্ধুরা আশা করি আপনারা আজকে আমাদের ডিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন এবং কোনো কিছু যদি বোঝায় আপনাদের সমস্যা হয় আপনারা কমেন্ট করতে পারেন এছাড়া আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ